হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, ও আমার কওম, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, ইস্তিগফারের আমল করো। ইন্নাহু কানা গাফফারা, ইস্তিগফারের আমল কি জন্য করবা? বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ যদি আসমানের বরাবর হয়ে যায়, বান্দার গুনাহ যদি সমুদ্রের পেনার মতো হয়ে যায়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে এই শিক্ষা দিচ্ছেন, ইন্নাহু কানা গাফফারা, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর চাইতে রহমান, আল্লাহর চাইতে রহিম আর কেউ নাই, আমার আল্লাহর চাইতে গফফার আর কেউ নাই, একটা হচ্ছে গফুর আর একটা হচ্ছে গফফার। গফফার বলা হয় বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ, ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহ, হামি মস্তি ওহুদ হাসতি গাওয়াহ। ऐसा अपना जाम नया दौर नया है, ऐसा अपना जाम नया दौर नया है, ऐ बज्म सकम सुन मेरा पैगाम नया है, ऐ बज्म सकम सुन मेरा पैगाम नया है, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज मलद्दत है अगर दिल में बजा हो, हर चीज मलद्दत है अगर दिल में मजा हो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दकाते नहीं आवाज सुना दू, दीदार दकाते नहीं आवाज सुना दू, মদ্দম শরব বটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে ও বটতলি এলাকাবাসীর উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি বাজাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন জাকিরিন দীন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকর আদায় করি যে আল্লাহ বর্তমান ফিতনা ফসাদের জামানায় দীনের নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে কুরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করলেন, সেই জন্য আমরা অন্তরের অন্তলস থেকে কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা অনেক কষ্টের বিনিময়ে আজকের মাহফিল করছে, সম্ভবত এই মাহফিল একবার স্থগিত করা হয়েছে, আবারও অনেক কষ্ট মুজাহাদার মাধ্যমে বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে আপনাদের সামনে দাওয়াতে তাবলীগের নিসবতে কিছু কথা বলার জন্য
দেশের মধ্যে সমস্ত আজাব গজব থেকে হেফাজত করার জন্য আজকের এই দোয়া মাহফিল আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের বিনিময়ে সমস্ত আজাব মুসিবত থেকে হেফাজত রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আয়াত কারিমা সূরা নূহ থেকে একটি ছোট্ট আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। বিশ্বনবী আকায়ে নামদার জিগার খুশে আমেনা মাহবুবে কিবরিয়া সাইয়্যিদুল কাউনাইন খাতামুল আম্বিয়া সাকিয়ে কাউসার দু জাহানের সরদার হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা যেন এই আয়াত এবং হাদিসের মাথা হাতে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন সবাই, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যে সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, যে 14ই ফেব্রুয়ারি বাংলাদেশের কেন সারা বিশ্বের মধ্যে যত নাস্তিকরা আছে ওরা মুসলমানদের অক্ষকে নষ্ট করার জন্য, আমাদের মা বোনদেরকে নষ্ট করার জন্য যে ভাইয়াপনা আমাদের মাঝে এনিয়ে দিয়েছেন, অতএব মুসলমানরা কখনো 14ই ফেব্রুয়ারি এইরকম ভাবে মানতে পারে না। মুসলমানরা তো উল্লাস করবে, মুসলমানরা তো এটাই নিয়ে এই রকম ভাবে উল্লাস করবে, অহংকার করবে, সেটা হচ্ছে মুসলমানদের ঈদের দিন আর ঈদের রাত। রমজানের ঈদের দিন, রমজানের ঈদের রাত, কুরবানের ঈদের দিন, কুরবানের ঈদের রাত। সেই জন্য আল্লাহ তাআলা যে সমস্ত বেহায়াপনা থেকে আমাদেরকে হেফাজত করলেন, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মজীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, যেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে যে দাওয়াত দিয়েছেন সেটা আল্লাহর কাছে এমন মাহবুব লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের এই কাহিনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তিনি বর্ণনা করলেন, এবং আখিরাত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত কালামুল্লাহ মজীদের মধ্যে এই আয়াত থাকবে বলে সুবহানাল্লাহ। সে আয়াত কারিমার নাম হচ্ছে সূরা নূহ। কি বলেন? সূরা নূহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বললেন, ও আমার কওম, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তোমরা বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, ইস্তেগফারের আমল করো। ইন্নাহু কানা গাফফারা, ইস্তেগফারের আমল কি জন্য করবা? বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ যদি আসমানের বরাবর হয়ে যায়, বান্দার গুনাহ যদি সমুদ্রের পেনার মতো হয়ে যায়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে এই শিক্ষা দিচ্ছেন, ইন্নাহু কানা গাফফারা, তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর চাইতে রহমান, আল্লাহর চাইতে রহিম আর কেউ নাই, আমার আল্লাহ
আল্লাহর চাইতে গফফার আর কেউ নাই, একটা হচ্ছে গফুর আর একটা হচ্ছে গফফার। গফফার বলা হয় বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইলাহি গর কে দরিয়ায়ে গুনাহ হামি মসতি ওহুদ হসতি গওয়াহ। সেই জন্য এই গুনাহ থেকে বাঁচানোর জন্য, এই গুনাহের কাজ থেকে বাঁচানোর জন্য, গুনাহকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা বলেন রে বান্দা বেশি বেশি করে ইস্তিগফারের আমল করো। কিসের আমল করো? ইস্তিগফারের আমল করো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহর কুতুব ছিলেন, নাম কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে জিজ্ঞাসা করলেন, বলেন ইয়া শাইখুনা, যে ইস্তিগফার আছে এই ইস্তিগফারের আমলটা কি রকম? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মানুষ যখন গুনাহ করে তার গুনাহ মুক্ত হওয়ার জন্য এক নম্বর শর্ত হতে ইস্তিগফার করতে হবে। বলেন কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, বলেন হুজুর ইস্তিগফারের আমলটা কি রকম ভাবে আমাদের মধ্যে কার্যকরণ করে? তখন বলে, মানুষের যখন কোনো জামার মধ্যে ময়লা হয়ে যায় ওই সময়ের মধ্যে মানুষের সাবান প্রয়োজন হয়। বান্দা দুনিয়া থাকাকালীন অবস্থাতের মধ্যে বান্দা কতই না গুনাহ করছো, আল্লাহ বলেন দরে বন্ধ আজকে তুই কতই না গুনাহ করছো, বান্দা তুই যতই গুনাহ করুক না কেন বান্দা তুই ইস্তিগফারের আমলটা কর। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া শাইখুনা, আমার ঘরের মধ্যে এই রকম ভাবে অভাব, রিজিকের অভাব, একটা আমল শিখে দাও। ওই সময়ের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও যুবক ভাই, তুমি ইস্তিগফারের আমল করো, ইস্তিগফারের আমল করলে আল্লাহ তাআলা তার বাপকে দূর করিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের জন্য কি পড়তে হবে? ইস্তিগফার পড়তে হবে। আবার একজন মানুষ এসে বললেন, রে হুজুর, আমার ক্ষেতের মধ্যে শাসের মধ্যে তেমন কোন বরকত পাওয়া যায় না, আমার ক্ষেতের মধ্যে আবার ভালো করে ফল ফলাদি হয় না। এই সময়ের মধ্যে হযরত হাসান বসরি বলেন, তুমি ইস্তিগফারের আমল করো, ইস্তিগফারের আমল করলে তোমাকে আল্লাহ তাআলা এই রকম ভাবে ক্ষেতের মধ্যে বরকত দান করবে। আরেকজন ব্যক্তি আসিয়ে বলল, আমি বিবাহ করেছি অনেক বছর পর্যন্ত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু আমার ছেলে সন্তান হয় না। ওই সময়ের মধ্যে হাসান বসরি বললেন, যাও তুমি ইস্তিগফারের আমল করো, ইস্তিগফারের আমল করো। আরেকজন ব্যক্তি আসিয়ে বললেন, রে হুজুর, অনেক টেনশনের মধ্যে আছি, আমাকে এমন একটা আমল শিখে দাও যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এই টেনশনকে মুক্ত করবে। এমন অবস্থাতে মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, আল্লাহর কাছে যদি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো আল্লাহ তাআলা ইস্তিগফারের বিনিময়ে সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হাকি, ইয়া ইলাহি তু মেরা রহিম হাই, ইয়া ইলাহি মেরে সাতারুল উয়ুব, মেরে মাওলা মেরে গফফার যুনুব, যিকির হক মদ গজাই রুহরা, মরহমা আমুদ ঈদলে মজরুহরা। তাহলে হাসান বসরির কাছে চারজন ব্যক্তি আসলেন, চারজনকে কিসের ওষুধ দিলেন? ইস্তিগফারের ওষুধ দিলেন। আমাদের সমাজের মধ্যে যারা ডাক্তার আছে তারা এক রোগের জন্য
চার প্রকারের ওষুধ দেয়, কয় প্রকারের ওষুধ? কিন্তু হাসান বসরি রহমাতুল্লাহি আলাই চার রোগের জন্য একটাই ওষুধ, সেই হটা হচ্ছে ইস্তিগফার। সেটা কি? ইস্তিগফার। কি? ইস্তিগফার। সেই জন্য এই ইস্তিগফারের আমলটা বেশি বেশি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন ইস্তিগফারের আমলটা করে নেয়, বান্দা যতই গুনাহ করুক না কেন, আল্লাহ তাআলা ইস্তিগফারের বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। ইস্তিগফারটা কি জন্য করতে হবে? ইস্তিগফারটা কি জন্য করতে হবে? এটার প্রয়োজনীয় কি? রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। কোন বান্দা যখন আল্লাহর কাছে যখন ইস্তিগফার পড়ে, এমন অবস্থাতের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে এমন ভাবে ক্ষমা করিয়ে দেয়, মাফ করিয়ে দেয়, যেমন নাকি তার জীবনের মধ্যে কোনো গুনাহ থাকে নাই। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ইস্তিগফারের আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। বলেন ইস্তিগফারের আমল করতে পারবো তো? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন হুজুর, এই ইস্তিগফারটা কিন্তু আমরা পারতেছি না, এমন অবস্থাতের মধ্যে এই ইস্তিগফারটা আরো সহজ ভাবে বলো, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। যদি বলা হয় এই ইস্তিগফারটাও ভালো করে পড়তে পারতেছি না, তাহলে অনেক সংক্ষিপ্ত করে আরো বলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সেই জন্য এই ইস্তিগফারের আমল ইনশাআল্লাহ করতে পারবো তো, ইনশাআল্লাহ করতে পারবো তো ইস্তিগফারের আমল। মায়ের নবী বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইস্তিগফারের আমল করে, আমার মায়ের নবী বলেন, বন্দার গুনাহ যদি সমুদ্রের পেনার মতোই যদি হয়, আল্লাহ তাআলা ওই বন্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা ইস্তিগফার পড়ে তাদের উপর কোন রকমের মুসিবত আসে না, ইস্তিগফার যারা পড়ে তাদের উপর কোন রকমের মুসিবত আসে না। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিমুআযিবাহুম ওয়াহুম ইস্তাগফিরুন। যারা ইস্তিগফারের আমল করবে আল্লাহ তাআলা তাদের উপর কোন মুসিবত দিবেন না। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে, যারা ইস্তিগফার পড়বে তারা মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ তারা আল্লাহর কাছে এমন মাহবুব হতে পারবে, বান্দা আল্লাহর কাছে যেটাই দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করিয়ে নেবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বড় দলিলুর কদর পয়গম্বর। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোমরা এই রকম ভাবে আল্লাহর নাফরমানি করার মধ্যে ব্যস্ত, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রকম ভাবে তার কোমদেরকে বললেন, তোমরা যদি আল্লাহর কাছে যদি মাথা নত না করো তাহলে তোমাদেরকে ধ্বংস করিয়া দিবে, তোমাদেরকে ধ্বংস করিয়া দিবে, অতএব আল্লাহর কাছে মাথা নত করো। এমন অবস্থাতের মধ্যে, এমন অবস্থাতের মধ্যে ওই সমস্ত কোমরা পাগল পার হয়ে গেছে, আমরা তো আল্লাহর নাফরমানি করতেছি, কখন নাকি আল্লাহ তাআলা আমাদেরকে একেবারেই ধ্বংস করিয়ে দেয়, একেবারেই ধ্বংস করিয়ে দেয়। এমন অবস্থাতের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কোমদেরকে এইরকম ভাবে টেম দিয়ে দিল, বলে তিন দিনের মধ্যে যদি তোমরা আল্লাহর কাছে ক্ষমা না চাও তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে তোদেরকে ধ্বংস করিয়া দিবে।
তিন দিন যখন সময় দিল, তিন দিন সময় দেওয়ার পর প্রথম দিন গেল আল্লাহর আজাব আসতেছে না। এই রকম ভাবে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, যে সময়ের মধ্যে আল্লাহর আজাব নাজিল হবে ওই সময়ের মধ্যে তুমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্ম ঠিকানা এই রকম ভাবে এখান থেকে গিয়া চলে যাইবা। তুমি যেই জায়গার মধ্যে আছো ওই জায়গার মধ্যে তুমি থাকবা না, তুমি এই জায়গা থেকে আরেক জায়গার মধ্যে চলে যাইবা, কারণ তোমার নাফরমান বান্দাদেরকে আমি ছাড় দেব না, আমি তাদেরকে একেবারে ধ্বংস করে ফেলবো। এমন অবস্থাতের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে এই রকম ভাবে সমস্ত কওমদেরকে দাওয়াত দিয়ে দেয় বলেন, তিন দিনের ভিতরে যদি তোমরা ঈমান না আনো, আল্লাহর কাছে যদি ক্ষমা না চাও, ইস্তিগফার আমল যদি না করো তাহলে তোমাদেরকে ধ্বংস করিয়া দিবে, ধ্বংস করিয়া দিবে। এই রকম ভাবে তার কওমরা বুঝতে পারেছে আল্লাহ তাআলার আযাব কিন্তু মৃত্যু না, মৃত্যু না, মৃত্যু না। হযরত মূসা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন দিন পর্যন্ত এই রকম ভাবে তার জায়গার মধ্যে ছিল, তিন দিন শেষ হতে না হতে সমস্ত কওমরা ইস্তিগফারের আমল শুরু করিয়া দিল, ইস্তিগফারের আমল যখন শুরু করিয়া দিল এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা তাদের উপর মুসিবতটা তুলে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন, ও ইউনূস তোমার কওমরা যদি আজকে ইস্তিগফারের আমল যদি না করত, তোমার কওমরা যদি আজকে ইস্তিগফারের আমল না করত তাদেরকে আমি এক্ষুনি ধ্বংস করিয়া দিতাম, এক্ষুনি ধ্বংস করিয়া দিতাম। সেই জন্য আল্লাহ বলেন, ওয়াবা কানাল্লাহু লিমুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, বান্দা যখন আল্লাহর কাছে ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা তাদের উপর কোনো রকমের মুসিবত দেন না, বলেন সুবহানাল্লাহ। বাতা হামকো কো তেরি রা কিস তরফ হ্যায়গি, তেরি রা পর চলা হামকো খুদায়া, বুজুর্গো কে নেহি হামকো জরুরত, গুলাপ আপনা বানা হামকো খুদায়া, বুজুর্গি নফসে কি খাহিশ হ্যায় আফসুস, তাকাব্বুর সে বাচা হামকো খুদায়া। সেই জন্য ইস্তিগফার আমল করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ, ইস্তিগফার আমল বেশি বেশি করিয়া করতে হবে। মুসলমান ভাইরা আমার, সেই জন্য ইস্তিগফার আমল তেমন প্রয়োজনীয়। মুসলমান ভাইরা আমার, বান্দা যতই গুনাহ করুক না কেন আল্লাহর কাছে যখন ক্ষমা চায় আমার আল্লাহ তাআলা তার গুনাহকে ক্ষমা করিয়া দেয়। এর নবীর উম্মতের দল সন্তানকে মা শিক্ষা দেওয়ার জন্য বকা দিয়েছে, মারধর করেছে, সন্তান নিজে নিজে ডিসিশন নিয়ে নিয়েছে, আমি আর ঘরের মধ্যে থাকব না, আমি আমার বন্ধু বান্ধবের সাথে থাকব, আমি আমার বন্ধু বান্ধবের সাথে এইরকম ভাবে গপ গুজারি করে আমার সময়টা নষ্ট করিয়ে দিব, আর আমি বাড়ির মধ্যে যাব না, আমার বাড়ির মধ্যে আমার মা বাবা পড়ল, আমি আর বাড়ির মধ্যে যাব না। সন্তানটা সকালবেলা ঘর থেকে বাহির হয়ে গেল, সন্তানটা সকালবেলা ঘর থেকে বাহির হওয়ার পর যখন সন্ধ্যা হয়ে গেল, যখন মাগরিব হয়ে গেল, তার সমস্ত বন্ধুরা এই রকম ভাবে তাদের বাসার মধ্যে চলে গেল। এই সময়ের মধ্যে ওই সন্তান বুঝতে পেরেছে
দুনিয়ার মধ্যে আমার কোন কেউ আপন নাই। আবার যদি আপন হয় একমাত্র শুধুমাত্র আমার মাও আবার আপন, আবার যদি আপন হয় একমাত্র শুধুমাত্র আমার বাবাও আমার আপন। এবার ছেলেটা নিজে নিজে বুঝতে পেরেছে, ছেলেটা বাড়ির মধ্যে চলে গেল, বাড়ির মধ্যে যাওয়ার পর তার ঘরের দরজার মধ্যে টক বক টক বক করে আওয়াজ করতে আসে, বা ভিতর থেকে ডাক দিয়া বলেন রে কে। ওই সময়ের মধ্যে তার সন্তান বলতেছে, আমি উমর ফারুক বলতেছি, আমি অমুক বলতেছি, তোমার সন্তান বলতেছি। এই সময়ের মধ্যে মা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, নেরে সন্তান তোর মত আমার অবাধ্য সন্তান লাগবে না, যাও যাও আমার বাড়ি থেকে বাহির হয়ে যাও, তোর মত অবাধ্য সন্তান আমার কোন প্রয়োজন নাই, যাও যাও তোকে আমার ঘরের মধ্যে আমি জায়গা দিব না। এমন অবস্থাদের মধ্যে সন্তান বুঝতে পেরেছে, মার মধ্যে যেরকম ভাবে একটা রাগ আছে তেমন ভাবে মার মধ্যে একটা রহম আছে না নাই। সন্তান থেকে বিদেশের মধ্যে, সন্তান বিদেশের মধ্যে থাকে, মা এদিকের মধ্যে ঘুমায় না, মা বারবার চিন্তা করে আবার সন্তান আবার সন্তান আবার সন্তান। এইরকম ভাবে মা ভিতর থেকে বললো, তোর মতো সন্তানের প্রয়োজন নাই। এবার সন্তান মনে মনে বুঝতে পেরেছে, মাকে কিভাবে ডাক দিলে মা দরজা খুলবে। সন্তান বুঝে ফেলল, সন্তান চুকের পারে চড়িয়া কাণ্ড করে আর বলেন, ডেরে বাগো মা তোমার সন্তানকে দরজাটা খুলে দাও ঘরে, মা তোমার সন্তানকে যদি দরজা না খুলো তাহলে তোমার সন্তানকে বাগে কে ফেলবে। মার অন্তরের বদ্ধ রহম রেগে গেল, ভিতর থেকে সন্তানকে দরজাটা খুলিয়া দেয়, খুলিয়া দেওয়ার পরে বলেন, এর সন্তান আয় আয় আয়, এর সন্তান তুই যখন সকালে যখন ঘর থেকে বাহির হয়ে গেছ, তুই সন্তান সকালে ঘর থেকে বাহির হওয়ার পর আমি বা এক লুকমা পর্যন্ত খাবার খাই নাই, আমি বা তোর দিকে তাকিয়ে থাকি, তুই সন্তান কখন আসবি, এর সন্তান আবার কলিজার সাথে একটু কলিজাটা বাজা। সন্তানকে মা বুকের মধ্যে নিয়ে ডান কালে চুমুকাই বাম কালে চুমুকাই আর বলেন, রে সন্তান আমি মা তোকে নিয়ে কতই না কষ্ট করেছি, এরে সন্তান তুই যখন আমার গর্ভের মধ্যে দশ দিন দশ মাস দশ দিন পর্যন্ত ছিলি, তুই যখন আমার গর্ভের মধ্যে দশ মাস দশ দশ দিন পর্যন্ত ছিলি, তোর বাবাও ঘুমায়, তোর ভাইও ঘুমায়, তোর বোনও ঘুমায়, কিন্তু আমি মা ঘুমাই না, আমি বারবার দোয়া করি, তুমি আমার সন্তানকে হেফাজত রাখিও গো আল্লাহ। এবার সন্তানকে দরজাটা খুলিয়ে দিল, আল্লাহ বলেন, এর নবীর উম্মতের দল তোর মাকে যদি মা বলে ডাক দিলে তোর মায়ের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, তোর বাবাকে যদি বাবা বলে ডাক দিলে তোর বাবার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আর কোন বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, এ বান্দা আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে বান্দা আমি তোরে বারবার ডাকতে থাকি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
আমি আল্লাহ তাআলা তোকে সকালে ডাকলাম বান্দা পাইলাম না, জোহরের সময় ডাকলাম বান্দা পাইলাম না, মাগরিবের সময় ডাকলাম বান্দা পাইলাম না, এশারের সময় ডাকলাম বান্দা পাইলাম না, আমি তোকে মাহফিলের মধ্যে ডাকলাম বান্দা পাইলাম না, এ বান্দা তোকে রমজানের সময় ডাকলাম বান্দা পাইলাম না, এর বান্দা আমি তোকে সবাবারাতের সময় ডাকলাম পাইলাম না, তোকে আমি সব কদরের সময় ডাকলাম বান্দা পাইলাম না, তোকে আমি দুইদের সময় ডাকলাম বান্দা পাইলাম না, তুই যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়, আর আমি বলি রে বান্দা দুনিয়ার মানুষ যদি মানুষের কাছে যদি চায় একবার দেয় আবার যদি চায় আরেকবার দেয় আবার যদি চায় আরেকবার দেয় তিনবারের সময় আর দিতে চাই না, আর যে বান্দা আল্লাহর কাছে চাই না আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাগান্বিত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ, হার গরীব তৈয়ার হ্যাগি জো না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝনে তুঝকো এক নজর, সেই জন্য ইস্তিগফারের আমল বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ, আমরা সবাই ইস্তিগফারের আমল বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ, সেই জন্য ইস্তিগফারের আমল করো, আজকে বিশ্বের মুসলমানদের মধ্যে যেই রকম ভাবে মুসিবত শুরু হয়ে গেছে, আমার বোন মুস্কান নামক এক ইমানি গর্জন দিয়া আল্লাহু আকবারের ধ্বনিতে সারা বিশ্বের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি কথা বলেন, ঠিক কি না, সেই জন্য ওই রকম ভাবে ঈমান করতে হবে, আমি অল্প সময়ের মধ্যে যেই সমস্ত কথা বললাম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।